নমস্কার, চলে এসেছি গৃহিণীজ কিচেনের তরফ থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। নতুন তো একদমই না, এটা আমরা সবাই বাড়িতে কম বেশি করেই থাকি রেস্টুরেন্ট স্টাইলে। আজকে আমি রান্নাটা করছি, এটা হলো কাবলি চানা। তো এটা লুচি, পরোটা বা নান এগুলোর সাথে কিন্তু খেতে দারুণ লাগে। প্রথমে আমি 500 গ্রাম কাবলি চানা আমি জল একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেশার কুকারে আমি তিনটে মতন সিটি আমি কিন্তু দিয়ে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে কড়াইতে অল্প সামান্য তেল দিয়ে আমি গরম মশলা যেটা থাকে, এলাচ, দারচিনি, লবঙ্গ, সেটা দিয়ে তারপরে সাদা জিরে দিয়ে আমি আগে মশলাটা পেস্ট করে মানে মশলাটা বানানোটা আমি করে নিচ্ছি। তো অনেকভাবেই এই রান্নাটা হয়ে থাকে, তো আমি কিন্তু একটু আজকে আলাদা পদ্ধতিতে করছি। এখানে আমি রসুন, লঙ্কা আর আদা বাটা নিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি একবারই যে পেস্টে চলে যাচ্ছি না, তো এইভাবে করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, এবং রেস্টুরেন্টগুলোতে কিন্তু এইভাবেই কারিগুলো বানানো হয়ে থাকে, যার জন্য একটু টেস্টে কিন্তু আমাদের বাড়ির থেকে আলাদা হয়। তো তারপরে আমি 4টে মতন টমেটো আমি ভালো করে নাড়িয়ে নিলাম পরের মধ্যে। যখন একটু টমেটোগুলো নরম হয়ে যাবে তখন আমি মিক্সিতে দেখুন পেস্ট করে নিচ্ছি। এবার আমি রান্নায় করছি মেইন রান্নাটা। তারপরে আমি সর্ষের তেল দিয়ে নিলাম কড়াইতে, তারপরে সর্ষের তেলের মধ্যে আবার আমি একটু সাদা জিরে ফোড়ন হিসাবে দিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু আপনারা যখন তখনই করে খেতে পারেন। বাড়িতে যদি কাবুলি চানা থাকে বা কালো চানা বা ঘুগনি, যে কোনো এই ডাল টাইপের এই জিনিসগুলোই কিন্তু থাকলে আপনারা অনায়াসে এই রান্নাটা করে নিতে পারেন। তো আমি এইভাবে কিন্তু অনেক সময় করে থাকি এবং বাচ্চারা খুব ভালোবাসে, এবং টেস্টটাও কিন্তু একদমই ডিফারেন্ট হয়। আপনি যদি আলাদা করে কাঁচা সবজিগুলো বা কাঁচা রসুন আদা এগুলো পেস্ট করেন না, তাতে যতটা না টেস্ট আসে, এইভাবে কিন্তু একবার একটু নাড়িয়ে নিয়ে তারপর পেস্ট করলে কিন্তু বেশি ভালো হয় টেস্টটা। তারপরে দেখুন আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা আমি তেলের মধ্যে কিন্তু ভালো করে একটু ভেজে নিলাম। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি বাকি উপকরণগুলো দিতে থাকবো। আমি ভাজার সময় একটুখানি নুনও দিয়ে নিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। তারপরে যে বেটে রেখে রাখলাম আমি পেস্টটা, টমেটো, আদা, রসুন এগুলো, সেটা আমি দিয়ে নিলাম। তারপরে এবার শুকনো মশলাগুলো দিয়ে নিচ্ছি একে একে। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, আর সবার শেষে দিলাম আমি একটু গরম মশলা। আপনারা চাইলে এখানে গরম মশলার বদলে অনেক রকমের চিকেন কারি মশলা বা এই চানা মশলাও কিন্তু অনায়াসে বাজারে পাওয়া যায়, সেটাও আপনারা দিয়ে কিন্তু দিতে পারেন এই টাইমটাতে। এবার ভালো করে আমি মশলাগুলোর সাথে পেস্টটা কিন্তু কষিয়ে নিচ্ছি। এই সময় একটু খেয়াল রাখতে হবে যেন একদম কাঁচা গন্ধটা যেন মশলার না থাকে। আর এমনিতেও আমি আগে থেকে মশলাগুলো ভেজে নিয়েছিলাম, তো শুধুমাত্র পেঁয়াজ আর বাকি মশলাগুলোর সাথে একটুখানি যাতে ভালো মতন কষানো হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। তারপরে আমি সিদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিলাম, কাবুলি চানা, আর পরিমাণ মতন সাথে নুন। আর আপনারা স্বাদ মতন মিষ্টিও দিতে পারেন, যেরকম পছন্দ করেন। তো এইভাবে আমি কিন্তু বাড়িতে রান্না করি। আমাদের বাড়িতে উইকেন্ডে খুবই রান্না হয় এই কাবুলি চানাটা, ঘুগনির থেকেও বেশি পছন্দ সবার এই কাবুলি চানা। আর সবার শেষে নামানোর আগে আমি দিয়ে নিলাম কসুরি মেথি, হাতে একটুখানি ক্রাশ করে নিয়ে তারপরে আমি দিয়ে নিলাম। আর হয়ে গেল আমার ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলের কাবুলি চানার রেসিপি। এটা রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে, আপনারা বাড়িতে নিশ্চয়ই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।